नमस्कार এই মুহূৰ্তত আজি হন্দিয়া ৰাজ্যখনৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেকুৱা খবৰসমূহ নিতৌ পাবৰ বাবে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি এই ভিডিঅ'টিত একোটাকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব আৰু এতিয়া লৈছো আজি হন্দিয়াৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ কাইলৈ আমাৰ দৰে মানুহক এনকাউণ্টাৰ কৰিব সাংবাদিকক এনকাউণ্টাৰ কৰিব অখিল গগৰ মন্তব্য राज्य अभियुक्त विरुद्ध कठोरवा पर विगत एमाह केंबाटो एनकाउंटार राज्य आरक्षार विरुद्ध सरब हो उठिसे अखिल गगोई गगोई कयजे राज्यिक मानव अधिकार आयोग आछे कल्पनाय करिब नोवारि এই আয়োগে যদি অথৰতা গোচৰৰ তদন্তৰ দায়িত্ব লৈছে যদিও তেওঁলোকে চৰকাৰৰ মতে চলে সমাজত হোৱা অবৈধ এনকাউণ্টাৰ হত্যাকাণ্ড গুলীচালনাৰ গোচৰ তদন্ত কৰিব লাগে ৰাষ্ট্ৰীয় মানৱ অধিকাৰ আয়োগে বহু নিৰপৰাধী লোকক এনকাউণ্টাৰ কৰা হৈছে কাইলৈ হয়তো আমাৰ দৰে মানুহক এনকাউণ্টাৰ কৰিব আৰু কব তেওঁৰ পকেটত ড্ৰাগছ পোৱা গৈছিল কোন সাংবাদিক যি চৰকাৰ বিৰোধী বাতৰি কৰে তেওঁলোকক এনকাউণ্টাৰ কৰিব আৰু কব ড্ৰাগছৰ হৈতে জড়িত আছে বুলি আৰু লগতে গগৈ কয় যে অসমত পুলিচ ৰাজ প্ৰতিষ্ঠা কৰাৰ বাবে হিমন্ত বিশ্ব শর্মাই যি কৰি আছে সেয়া আমি গৰিহণা দিয়া উচিত আৰু অসমক কেতিয়াও উত্তৰ প্ৰদেশৰ নিচিনা হ'ব নিদিওঁ আৰু এই মুহূৰ্তত এটা বিগ ব্ৰেকিং নিউজ আহি পৰিছে ৰাজ্যবাসীৰ বাবে এতিয়াৰে পৰা ৰাজ্যৰ প্ৰতিখন দোকানৰ সন্মুখত নো মাস্ক নো সেল এই বেনাৰখন লগোৱা থাকিব লাগিব এই মুহূৰ্তত খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ কামৰূপ মহানগৰ জিলাত কৰোনা মুক্ত কৰাৰ বাবে উচি পৰি লাগিছে জিলা প্ৰশাসন জিলাখনত কোভিডৰ গণ সংক্ৰমণ যাতে নঘটে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আজি জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয় সভাকক্ষত জিলাখনৰ বজাৰ সমিতিসমূহৰ বিষয়ববীয়াসকলৰ লগত এখন জৰুৰী সভা অনুষ্ঠিত হয় এই সভাত উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুৱে বজাৰ সমিতিৰ সভাপতি সম্পাদকসমূহক প্ৰতিখন দোকানৰ সন্মুখত নো মাস্ক নো সেলছ শীৰ্ষক বেনাৰ আঁৰিবলৈ নিৰ্দেশ দিয়ে আৰু তেওঁ লগতে কয় যে প্ৰতিখন দোকানৰে কৰ্মচাৰী মাস্ক পিন্ধা আৰু দোকানৰ সন্মুখত চেনিটাইজাৰ বা চাবোনেৰে হাত ধোৱাৰ ব্যৱস্থা ৰখাটো বাধ্যতামূলক এই নিয়ম ভংগ কৰিলে প্ৰশাসনৰ টাস্ক ফৰ্চে দোকানসমূহ পৰিদৰ্শন কৰি লাইচেন্স বাতিল কৰি দিয়া হ'ব বুলিও কয় আনহাতে পৌৰ নিগমৰ আয়ুক্ত দেৱাশী শৰ্মাই প্ৰতিটো অলিয়ে গলিয়ে প্ৰায় প্ৰতিখন দোকানৰ সন্মুখৰ ফুটপাথত অস্থায়ী দোকান বহুতো বন্ধ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ বজাৰ সমিতিক অনুৰোধ জনাইছে আৰু এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ৰাজ্যবাসীৰ বাবে ৰাজ্যৰ সাতখন জিলাৰ জনসাধাৰণে নাপাব হকা আৰু ইপিনে বাকী জিলাসমূহত প্ৰযোজ্য হ'ব আজিৰ পৰা নতুন নিয়ম কোভিড নাইনটিন প্ৰতিৰোধৰ বাবে ৰাজ্যত যোৱা পাঁচ মেৰ পৰা প্ৰযোজ্য হৈ থকা নীতি নিয়মত ৰাজ্যৰ জনসাধাৰণে পুনৰ কিছু শিথিলতা লাভৰ সম্ভাৱনা আছে যোৱা শনিবাৰে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই ইংগিত প্ৰদান কৰিছিল তেওঁ এখন সংবাদমেলত কৈছিল যে অহা 14 জুলাইৰ পৰা কোভিড পৰিস্থিতি উন্নত হোৱা জিলাসমূহত হাণ্ড্ৰইন বিয়লি 4 বজাৰ পৰা প্ৰযোজ্য হ'ব অৱশ্য কোভিড পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাহিৰত থকা 7খন জিলাত কোনো ধৰণৰ শিথিলতা প্ৰদান কৰা নহয় বুলিও স্পষ্ট কৰি দিছিল মুখ্যমন্ত্ৰী শৰ্মাই আৰু ইপিনে এই 7খন জিলা হ'ল গোৱালপাৰা গোলাঘাট যোৰহাট শোণিতপুৰ বিশ্বনাথ লখিমপুৰ আৰু মৰিগাঁও আৰু লগতে শৰ্মাই কৈছিল যে গোৱালপাৰা গোলাঘাট যোৰহাট শোণিতপুৰ বিশ্বনাথ লখিমপুৰ আৰু মৰিগাঁৱত এতিয়াও পৰিস্থিতি চিন্তনীয়
এই জিলা কেখনের বাইরে বাকি সকলবর জিলা তিনি বছর খোলা রখার অনুমতি দিয়া হব। আর এই জিলা সময় ঠান্ড আইন বিয়লি চারি বজারপর প্রযোজ্য হব। আর এতে শিবসাগর আর ডিব্রুগড় জেলার উপর রাজ্য সরকার আর স্বাস্থ্য বিভাগে কঠোর দৃষ্টি রখা বলেও উল্লেখ করেছিল। আনহাতে গুৱাহাটী মহানগরত হান্ড্রয়ন 5 বজারপরাই চলি থাকার সম্ভাবনা আছে। আর এই সকলবর নীতি নিয়ম চূড়ান্ত নহয় যদিও মুখ্যমন্ত্রীর ভাষ্যরপর স্পষ্ট হব পারি যে আজি বিয়লি প্রকাশ পাবলগিয়া কোভিড এসওপি এনেবর সিদ্ধান্ত প্রকাশ পার সম্ভাবনা আছে। উল্লেখ্য যে যা 6 জুলাইত রাজ্য সরকারে কোভিড প্রতিরোধের বাবে রাজ্যের 7খন জেলাত সম্পূর্ণ কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছিল। আর এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর রাজ্যবাসীর বাবে। দুবার দুই ধরনের ভ্যাকসিন ললে হব পারে বিপদ, সতর্কবাণী হোর। করোনা ভ্যাকসিনের আটাইতকৈ কার্যকরী তাক লৈ যিদরে নানা রিপোর্ট প্রকাশ পাইছে সেইদরে করোনা ক্রোধ করিবলৈ মিশ্র ভ্যাকসিন বা দুটা পৃথক পৃথক ভ্যাকসিন দিয়ার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা চলাইছে বিজ্ঞানীসকলে। আর ইপিনে ভ্যাকসিনের ক্ষেত্র এই মিক্স এন্ড মেচ লাভজনক বলে মত প্রকাশ করেছে এদল বিজ্ঞানীয়ে। কিন্তু এই ক্ষেত্র সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট হোম্মা স্বামীনাথনে। এই সন্দর্ভত সতর্ক করে দিছে। আর ইপিনে হোম্মা স্বামীনাথনে জানাইছে দুটা পৃথক পৃথক ভ্যাকসিন এজন মানুষে লওয়া উচিত নহয়, ইয়ার ফলত ভয়ঙ্কর বিপদ হব পারে। আর মানব দেহত দুই ধরনের ভ্যাকসিন বেশি কার্যকরী বলে কোনো তথ্য প্রমাণ এতিয়ালৈ পোৱা নাই, হেয়া নকরাই ভাল। দুই ধরনের টিকাই ভয়ঙ্কর বিপদ মাতি আনিব পারে। মিশ্রিত টিকা করোনার বিরুদ্ধে কিমান কার্যকরী তাকে লৈ সমগ্র বিশ্বতে গবেষণা চলিছে। আর ইপিনে ভারতত এতিয়াও বিষয়টি আরম্ভ হওয়া নাই, কিন্তু আগন্তক দিনত মিশ্রিত ভ্যাকসিন ব্যবহারের সম্ভাবনা ভারততো আছে। বিশ্বের বহু বিজ্ঞানীয়ে ধারণা করেছে দুই ধরনের ভ্যাকসিন ললে অধিক লাভ হয়, কিন্তু এই সন্দর্ভত সাধারণ মানুষ সতর্ক করে দিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। আর এই মুহূর্তে আকো একটা বিগ ব্রেকিং নিউজ রাজ্যবাসীর বাবে। নতুনকৈ খ্রিস্টান হয়েছে রূপজ্যোতি, মুখ গালি পাইলে তেওর 100টা ভোট কমিব, আজি এনেদরে মন্তব্য করে অখিল গগৈ। এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর, অসমের 4টা সমষ্টিত অনুষ্ঠিত হবলগিয়া উপ নির্বাচন আর রূপজ্যোতি কর্মীক লৈ অখিল গগৈ বহু বিস্ফোরক মন্তব্য প্রদান করে। গগৈ কয় যে উজনি অসমত মুখ গালি দি লাভ নাই, মুখ এটা গালি পারিলে 100টা ভোট কমিব রূপজ্যোতির। লগতে কয় যে নতুনকৈ খ্রিস্টান হয়েছে রূপজ্যোতি কর্মী, অখিল গগৈক ভাল বলিলেহে জিকিব পারিব রূপজ্যোতি। তদুপরি উপ নির্বাচনত আটাইকেইটা সমষ্টিত রাইজর দলে প্রার্থী দিব বলে ঘোষণা করে গগৈয়ে। আনহাতে বিজেপি এয়াও দিয়া পরে মিত্রতা থাকিলে কারো লগত রাইজর দলে মিত্রতা নকরে বলে কয় গগৈয়ে। আর কয় যে মরিয়নি মোর গৃহ সমষ্টি, মরিয়নীত রাইজর দলের প্রার্থী থাকবই আর জয়ী হবই। তো বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটি ইমানতে অন্ত পেলাইছো। এনেকুৱা নিউজবোৰ নিতৌ পাবৰ বাবে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব।